কালকে দেখবি বড়া সবার গাঁট ফাটিয়ে দেবে। ঠিকই বলেছিস, কালকে যখন প্যান্ডেলের সামনে বক্সগুলো বাঁধা বড়া সবার কানে তালা ধরে দেবে বড়া। এর যেমন তেমন ডিজাইন বড়া, চুলকানি পাড়া ডিজে। কালকে যখন বাজাবো না, এক একজনের গাঁট ফেটে হাতে চলে আসবে। কে বড়া, কতদূর হলো? হ্যাঁ গুরু, এই তো হয়ে গেছে। ভালো করে বুঝি বড়া, কালকে পুরোটা কিন্তু তোদের উপরে সব। হ্যাঁ গুরু, পুরো চাপে সব ঠিকঠাকই আছে, কাল চেক করে দিচ্ছি। তাই বড়া ভালো করে চেক কর, কালকের পুরোটা কিন্তু আমাদেরকে কাঁপাতে হবে। চাপ নেই গুরু, শুধু তেলটা মাখিয়ে রাখছি, কালকে শুধু দেখবে। গুড গুড মাই বয়, গুড। গুরু অনেক কষ্টে পুরোহিতকে ধরে নিয়ে এসেছি, তুমি সব বুঝে দাও, আর প্যান্ডেলটার ওদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ বলুন। এই গানটা একটু আসতে তো, দেখো কালকে মায়ের পূজা, যা যা লাগবে সেটা দেখে দেখে বলুন কী কী আনতে হবে, আর আপনার দক্ষিণাটা ধরে দেবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? মানে দেখো, পুজোটা করতে হবে একটু আলাদা, মানে একদম অন্যরকম, মানে একবার নতুন স্টাইল, মানে পাড়ার লোকেরা দেখবে আর বলবে না পুজো হচ্ছে। নতুন পুজো? পুজো কারা দেখবে? কিছুই তো বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলুন তো। লেবারা এ তো কিছুই বুঝতে পারছি না, কী করে বোঝায় একে? মহা মুশকিলে পড়ে গেল। গুরু গুরু আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারো করে, বুঝতেই পারছে না। মানে দেখুন, আপনি পুজো করবেন কিন্তু কোনো মন্ত্র বলবেন না। এটা কি করে হয়? পুজো হবে, মন্ত্র বলবো না, এটা কি করে সম্ভব? আরে বাবা আপনি চাপ নিচ্ছেন কেন, আমি আছি তো, বুঝে দিচ্ছি। মানে পুজো হবে কিন্তু কোনো মন্ত্র বলবেন না, মানে আমরা যা শিখিয়ে দেবো আপনি সেটাই বলবেন। ও আচ্ছা আচ্ছা বুঝেছি। এই তো লক্ষ্মী ছেলে মতো বুঝে গেছে, মানে আপনার পঞ্জিকা থেকে কোনো মন্ত্র হবে না, আমরা যা শিখিয়ে দেবো আপনাকে আপনি সেটাই বলবেন। বুঝেছি বুঝেছি, হয়ে যাবে, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? প্রবলেম কি আছে এখানে? মানে আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু দক্ষিণাটা একটু বেশি লাগবে। আরে আপনি ভয় পাচ্ছেন কেন, আমার গুরু আছে তো, আমার গুরু আপনাকে দক্ষিণা দিয়ে পুরো ভরিয়ে দেবে। কি বললাম গুরু, ঠিক বললাম তো? হ্যাঁ কোনো চাপ নেই, আপনি যা বলবেন তাই দেওয়া হবে। তাহলে এই কথাই রইল, কালকে আপনি সকাল সকাল চলে আসবেন। ঠিক আছে ঠিক আছে। গুরু দেখলে কীভাবে বুঝিয়ে দিলাম? গুড গুড মাই বয়, গুড। তোর জন্য একটা বাংলা আমার তরফ থেকে। এ ঠিক আছে গুরু, কোনো ব্যাপার না। মানিকে মাংকে হিতে নাচে তো নোরা ফতে, তুমি আমায় দেখলে না কোনো প্রেমও দিলে না, জানো আমি জানো তুমি প্রেমিকে প্যাডেলে না। কখন আসবে তুমি? আমি কখন থেকে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এসো তাড়াতাড়ি। এই যে সেক্সি, যাবে নাকি রুমে? এই তুমি তাড়াতাড়ি এসো তো, একটা ছোট লোকের বাচ্চা আমায় ডিস্টার্ব করছে। এই যে গেলে জানিও আমি ফাঁকা আছি। তারা বাড়া যদি মিংছে আমার সোনা এসে তোর গাল ভাঙবে। তোমার সোনার মাকে আমি মাসি বলি, এহে ভালো লাগলে বলো আমি ফাঁকা আছি। যত সব বাড়ো যদি ছেলে ফেলে, এহে এগুলো লজ্জা পেয়েছে মনে হচ্ছে। তাহলে গুরু এদিকের কাজ সব কমপ্লিট। ঠিক আছে ঠিক আছে, গুড গুড। যা ওই দিকটা যা তো, দেবাঞ্চতকে বলগা বক্সটা চালিয়ে দিতে। আজকে বেলা দেখিয়ে দিতে হবে চুলকানি পাড়ার কত দম। ঠিক আছে গুরু আমি এখনো যাচ্ছি। কে বেলা একা দাঁত কালাচ্ছিস কেন? কে বেলা তুই? আরে বেলা তুই, আরে ভালো কে না কে? গুরু বললো বক্সটা বাজিয়ে দিতে। গুরুকে গিয়ে বলগা চুলকানি পাড়ার খেল শুরু করে দিয়েছে। কাকু কি হয়েছে, কিছু বলবেন? কি হচ্ছে এখানে? কেন আপনি দেখতে পাচ্ছেন না আমি ডিজে বাজাচ্ছি? এবার তুই দেখ আমি কেমন ডিজে বাজাই। কেন কেন কি করেছি আমি? তুই কি করেছিস শুয়োরের বাচ্চা? কি হয়েছে এখানে?
কি হয়েছে এখানে? আমি ওর গুরু, যা বলার আমাকে বলুন। গুরু না, এবার তোর সাটা ভাঙা শুরু।